দর্শক একটা জায়গাতে আসছি, একটা মাছের ভিডিও করব বলে। তো আশা করি ভালো লাগবে ভিডিওটা। মানে প্রথমে একটু জায়গাটা দেখাই দিই। অস্থির কিছু দৃশ্য, আমি ওই যে ব্রিজের উপরে মাছ ধরতেছে। মাছ পাইছো ভাই? দর্শক এখানে মাছগুলো না দেখা যাচ্ছে পানির নিচে। আপনার যে মাছগুলো আছে না, মাছগুলো দেখতে পাবেন আপনি। নাসির ভাই আপনার ওটা বসন্তপুর হবে, বসন্তপুর না? দর্শকের যেমন একটা দর্শক, একটু পানির নিচে খেয়াল করে থাকবেন, দেখবেন মাছ দেখতে পাবেন। এখানে একটা মাছ একটু ধরেন তো ভাই। হ্যাঁ মাছ উঠছে, সাবাস। এই যে মাছ তুলে ফেলছে। এখানে দর্শক প্রচুর লাইখর মাছ আছে এবং লাইখর মাছের বাচ্চা আছে। ওই যে একটা ঝাঁক, ওই যে একটা বড় ঝাঁক। হ্যাঁ মাছ তো পাইছেন, বেশি বা কম সমস্যা কি? বড় মাছ পাননি একটাও? বড়ই আপনাকে দেখাই, পুঁটি দেখান। দর্শক উনি আমার একজন নিয়মিত দর্শক চ্যানেলে, তারা একটু মাছগুলো দেখে একটু নিচে খেয়াল করবেন। থামেন ভাই, নিচে একটু খেয়াল করেন, কি পরিমাণ মাছ দেখেন নিচে। এখানে জাল খেপলা জাল মারার অনুমতি নাই? কি পরিমাণ দেখছিস, কি পরিমাণ মাছ, সেরকম মাছ ফেলাতে ফেলাতে চলে যাচ্ছে। ওয়াও সুবহানাল্লাহ। আপনার বাসা ভাই হলো? মাছ পাইছেন ভাই আপনি? দর্শক এখানে মাছ পাওয়া না পাওয়া যেটা বড় কথা নয়, এখানে জায়গাটা দেখতেই সুন্দর লাগছে। অসাধারণ একটা জায়গা, ঘুরে বেড়ানোর মতো জায়গা। যারা মাছ মারতে আসতে চান তারা আসতেও পারেন। এই যে নিচে মাছ দেখা যাচ্ছে ঘুরে বেড়াচ্ছে, বেচারা মাছ ব্রিজের উপর দিয়ে সব নৌকা পার হচ্ছে, মানে মানুষ পার হচ্ছে আর কি। লাইখন মাছ তুলতে হবে আপনাকে, আপনি আমার চ্যানেলের নিয়মিত দর্শক, সো আপনাকে মাছ মানে দেখাতে হবে। আপনার চন্দ্র মুখটা একটু ঘুরান তো দিকে, এই তো সাবাস, একদম চন্দ্রের মতো মুখটা। মাছ ধরেন। চ্যানেলের নাম কি ভাই? প্রায় 60k সাবস্ক্রাইবার তো এবছরে বন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার প্রচুর সাবস্ক্রাইবার বাড়ছে। আপনার 21k দেখছিলাম। মাছ উঠান ভাই, মাছ উঠান। আপনার বাসা কি এখানে? হ্যাঁ এই যে এখানে। আমাদের চ্যানেল কতদিন থেকে দেখেন আপনি? যখন 21k সাবস্ক্রাইব, 21k আমার পিছনে আসে। তো এখানে আপনারা খেপলা জাল দিয়ে মাছ মারার চেষ্টা করেন না? হ্যাঁ আমি চেষ্টা করি কিন্তু ওঠে না, ওঠে না। এখানে বোয়াল ওই অন্যান্য মাছ নেই, বড় বড় মাছ, বোয়াল মাছ আছে অনেক, ওই ধরে দিও মাছ অন্ধ। আমি আমি এরপর দিয়ে গাড়ি চালাতে পারবো না, না আমি পারবো না। ওইটা ভাড়ার গাড়ি চলছে ম্যাক্সিমামে ভাড়ার দর্শক। মাছগুলো দেখা যাচ্ছে, মনে হচ্ছে সাগরের একটা ফিলিংস পাচ্ছি। কক্সবাজারে যাইনি কখনো, বাট কক্সবাজার কক্সবাজার ভাব লাগছে বিদেশি মাছগুলোর মধ্যে। দেখুন মাছগুলো কেমন পানির ভিতরে। আপনার ওই যে দর্শক একটা মাছ উঠে গেছে, এই ধর পড়ে গেল রে, মাছটা পড়ে গেল রে। কষ্ট লাগছে ভাই, তোমার অনুভূতি শেয়ার করো। কষ্ট লাগছে? এরকম তো হয়, সাব্বাস। এটা বাঘের বাচ্চা গোটাটাই, আবার ধরো। বড় বড় বল কি এখানে কেউ পাইছে এবছরে? বড় বড় বল মাছ খাচ্ছে তো, বড়শি খাচ্ছে তো, নিচে দেখা যাচ্ছে বড়শি, মানে খাচ্ছে মানে দেখাও যাচ্ছে দর্শক। এত ক্লিয়ার পানি, স্বচ্ছ পানি, ডিমালা পুঁটি না, এগুলো না ধরাই উচিত। ওই যে একটা উঠে গেছে রে, একটা উঠে গেছে, সাবাস। এই তো বাঘের বাচ্চার কাজ এটা। নেন পুঁটিটা ধরে পলিথিনের মধ্যে রাখেন। দর্শক দেখুন মাছ কি পরিমাণ, মনে হচ্ছে সেনাবাহিনীর বহরের মতো পিঠ দেখাচ্ছে মাছগুলোর। থাম তো, এই যে দর্শক প্রচুর মাছ নিয়েছে, একটু খেয়াল করলে দেখতে পাবেন। খুব ভালো লাগছে আসলে। মাছ দর্শক আমাদের শত্রু না, মাছ কিন্তু জন্মগতভাবে আমাদের শত্রু না, তাও কিন্তু কেন জানি ওদের ধরার জন্য আমরা এত ফন্দি ফিকির করি, বুঝতে পারি না। ওরা ঘুরে বেড়াচ্ছে, আমার সমস্যা কি? মনে হচ্ছে যে ধরি ধরি ভাবটা এরকম। প্রচুর মাছ,
মাছগুলো কিভাবে বিচরণ করছে, খাচ্ছে, খাবার সংগ্রহ করছে এগুলো দেখা যাচ্ছে। গোটা এলাকাটাতেই মাছ এখানে। দর্শক ভিডিওটা আমি এখানে রাখছি, একটু উপরে যাব ন্যাচারাল ভিউ সংগ্রহ করতে। আশা করি ভিডিওটা ভালো লাগছে, ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, আর ভালো লাগা ভালোবাসা থেকে একটু চাইতেই পারি, সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই কমেন্ট করবেন কেমন লাগছে, এটা অবশ্যই জানাবেন। ভালো লাগলেও জানাবেন, না লাগলেও জানাবেন, গালি দিতে ইচ্ছা করলেও গালি দিবেন, খারাপ ভাষা দিয়ে না তাহলে হবে। তো রাখছি এখানে ভিডিওটা, আল্লাহ হাফেজ।